মডেল সিক্স, এখানে অনেকগুলো ট্রানজেকশন দিয়ে লাস্ট লাইনটা আমাদের বলছে রিকোয়ার কম্পিউট নিট ইনকাম অর লস ফর 2021, 2021 সালের তুমি শুধুমাত্র লাভ অর লস বের করো, লাভ লস বের হবে একমাত্র ইনকাম স্টেটমেন্ট করলে। সো তোমাকে আসলে এই এন্ট্রিগুলো থেকে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। তো ইনকাম স্টেটমেন্ট কিভাবে হয়, ইনকাম স্টেটমেন্ট হয় সবগুলো আয় একসাথে যোগ করে সবগুলো ব্যয় যদি বাদ দিয়ে দিই। তো আমরা খুঁজি এখানে কি কি ইনকাম ছিল। অন এপ্রিল 1 2021 দ্য ফলোইং ট্রানজেকশন আর কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ, 2021 এপ্রিলে এই ট্রানজেকশনগুলো কমপ্লিট হয়েছে চলতি মাসে। এপ্রিল 1 ডিপোজিটের টাকা 60,000 ইন সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকে প্রতিষ্ঠান 60,000 টাকা জমা দিয়েছে, এটা কিন্তু আয় না। পারচেজ অফিস ফার্নিচার এটা কিন্তু আয় না, এটা ব্যয়। তাও আবার এটা কিন্তু সম্পত্তি ক্রয়, সো এটা খরচ হিসেবে ধরা যাবে না। পেইড অফিস রেন্ট, হ্যাঁ এইটা আমাদের খরচ, পেইড অফিস রেন্ট আমি এটা মার্ক করে রাখি, খরচ পেয়েছি। স্যালারি অন অ্যাকাউন্ট, বাকিতে হোক আর নগদে হোক, যেহেতু খরচের নাম দেওয়া আমি মার্ক করে রাখলাম। পেইড অফিস সাপ্লাইজ অন ক্যাশ, অফিস সাপ্লাইজের জন্য আমরা টাকা দিয়েছি, অফিস সাপ্লাইজ খরচ হিসেবে ধরা যাবে না, কারণ মাত্র কিনেছি, কতটুকু খরচ হয়েছে বলে নাই, সো এটা খরচ না। দেখো আর্ন টাকা 20,000, সার্ভিস রেভিনিউ 20,000 টাকা, সেবা জাতীয় আয় হয়েছে আমাদের। হুইচ ক্যাশ টাকা 8,000, যারা 8,000 টাকা ক্যাশ পেয়েছি। অ্যান্ড ব্যালেন্স টাকা 12,000 ইজ বিল টু কাস্টমার অন অ্যাকাউন্ট। গল্প ছিল 9 তারিখে আমরা আয় করেছি মোট 20,000 টাকা, এর মধ্যে ক্যাশ পেয়েছি 8,000 আর 12,000 টাকা এখনও কাস্টমারের কাছে বাকি আছে। নগদে কত পেয়েছি, কত টাকা বাকি আছে ব্যাপারটা এমন না, আমাদের দরকার ইনকাম কত হয়েছে 20,000। আমরা এই 20,000 টাকা আয় হিসেবে ধরবো, এই 20,000 টাকাকে রেভিনিউ হিসেবে মার্ক করে রাখলাম। উইথড্রিউ, এটা আয় না, সো এটা আসবে না। পেইড অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন নাম্বার 6, 6 নম্বরে টাকা পে করেছি, এটাও আমাদের খরচ না, কারণ খরচ হিসেবে আগেই লিপিবদ্ধ হয়ে গিয়েছে। পেইড অফিস রেন্ট, হ্যাঁ এইটা আমাদের খরচ। এবার দেখো তুমি, খরচের নাম 3টি, আয়ের নাম শুধু 1টি। 25 নম্বরে ছিল রিসিভড টাকা 12,000 ক্যাশ ফ্রম কাস্টমার হোম আর বিল্ড ইন ট্রানজেকশন নাম্বার 9, 9 নম্বরে যে বাকি ছিল 12,000 টাকা, এই টাকাটা আমরা পেয়েছি। আচ্ছা 12,000 টাকা পাইলেও এখন তো এটা আয় না, আয় হিসেবে একবার রেকর্ড হয়ে গেছে 20,000। আমরা জাস্ট ট্রানজেকশনগুলোর মধ্যে খুঁজে দেখব কি কি খরচের নাম আছে আর কি কি কয়টা আয়ের নাম আছে, এই আয়গুলো যোগ করে ব্যয়টা বাদ দিয়ে দিলে হয়ে যাবে আমাদের ইনকাম অর লস। তুমি দেখো আমরা কীভাবে করেছি, আমরা একটা টেবিল করেছি ছোট করে, ইনকাম স্টেটমেন্ট, ওকে, অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা, হেডলাইন দিয়েছি রেভিনিউ, রেভিনিউ বলতে আমরা ভিতরে লিখব সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ থাকলে সার্ভিস রেভিনিউ, কমিশন রেভিনিউ থাকলে কমিশন রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ থাকলে ইন্টারেস্ট রেভিনিউ। আর রেভিনিউ পেয়েছি কয়টা, মাত্র 1টি, 20,000। তো সার্ভিস রেভিনিউ, এই যে সার্ভিস রেভিনিউ 20,000 আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি বাদ দিব, লিখব এক্সপেন্সগুলো, এক্সপেন্স আমার কাছে এক্সপেন্স ছিল কয়টা, অফিস রেন্ট ছিল, স্যালারিজ ছিল, তো যেহেতু অফিস রেন্ট দুইবার ছিল, এক জায়গায় 2,200 আর এক জায়গায় ছিল 1,500, দুইটা যোগ করে ফেললাম আমি, দুইটা যোগ করলে হয় 3,700। আর স্যালারিস এক্সপেন্স ছিল আমাদের, স্যালারিস এক্সপেন্স ছিল 2,500, এই যদি দুইটা যোগ করি তাহলে আমার টাকা হয়ে যাচ্ছে, দুইটা যোগ করে টাকা হয়ে যাচ্ছে 6,200। আমাদের কাছে নর্মালি আয় ছিল 20,000 এবং ব্যয় পেয়েছি আমরা 6,200। আমি যদি এখন আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে দিই, আমার কাছে চলে আসতেছে নিট ইনকাম 13,800, আমি এখানে নাম লিখে দিয়েছি নিট ইনকাম 13,800।